कान्ना करती पैगम्बर तुम्हें अबू जहलर कथा शुने जादूगर बोले आख्यायित करार जादूर जत मंत्र छिलो सब मंत्र गुलो धुया मुछिया परिष्कार करिया तुम्हार कुरानेर तेलावात हेदायतेर नूर हिसाबे ढुके गेछे মুসলমান বানিয়ে দাও আবু জাহেলের কাছে মিডিয়ায় খবর চলে গেল হ্যাঁ জাদুঘরে পাঠাইছিলেন মোহাম্মদের জাদুঘর বলছো এখন জাদুঘরে মোহাম্মদের জাদুতে কাবু হইয়া গেছে আবু জাহেল দেখলো দালাল পাঠায়ও ইসলামের জাগরণ বন্ধ করতে পারলাম না নিজেরা তো বিরুদ্ধ করেও ইসলামের জাগরণ বন্ধ করতে পারলাম না দলে দলে মানুষ মুসলমান হচ্ছে মুহাম্মদকে ভালোবাসছে এবার আবু জাহেল বলে শোনো আমি আর তোমাদের কোনো বুদ্ধি শুনতে চাই না আমি আর তোমাদের কোনো পরামর্শ শুনতে চাই না শোনো আমি আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছি আমি জীবিত থাকতেই মুহাম্মদের মৃত লাশ আমি দেখতে চাই কল্প কাহিনী না আবু জাহেল ব্যক্তিগতভাবে আমার রসূলকে মেরে ফেলার জন্য অনেকবার ষড়যন্ত্র করেছে কিন্তু প্রত্যেকবার ষড়যন্ত্র থেকে আমার আল্লাহ আমার রসূলকে হেফাজত করে দিয়েছে অতর্কিত হামলা করে আজ মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলে আজ দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে পরিবর্তন করতে পারত আবু জাহেল এমন একটা নেতা ছিল তার নাম ডাক হাত ডাক বডি দেহ শিক্ষা দীক্ষা বংশ মর্যাদা দাম্ভিকতা সব দিক দিয়ে সে পারফেক্ট ছিল সব দিক দিয়ে পারফেক্ট কিন্তু আবু জাহেল এমন ভাবে আমার রসূলের প্রতি বিদ্রোহ প্রদর্শন করেছে শেষবারে যে আবু জাহেলের একই কথা মুহাম্মদকে আমি জীবিত থাকতে মৃত দেখতে চাই জোরে বলেন না নাউজুবিল্লাহ কিন্তু আল্লাহ যদি চায় মৃত দেখতে পারবে কথা বলেন পারবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ভিতরে লম্বা কথা আমি সংক্ষেপ করে বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ভিতরে আর উকবা শাইবা জাহেলেরা সবাই আমার রাসূলের ঘরে চতুর্পাশে তারা তীর বর্ষা বল্লম নিয়ে তারা উদ্বুদ্ধ হয়েছে তীর বর্ষা বল্লম নিয়ে তারা সবার পক্ষতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আল্লাহ পাক আমার নবীকে জানাই দিলেন হাবিব আমি আপনার খবর রাখি না আমি আপনার শত্রুদের খবর রাখি আপনার খবর আমি যেমন রাখি আপনার শত্রুদের খবর আমি তেমন রাখি রাসূল গো আপনি তো বাহিরের অবস্থা দেখেন না রাহমাতুল লিল আলামিন বাহিরের অবস্থা দেখেন কাফের মুশরিকরা যাদেরকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন যাদেরকে আপনি সবচেয়ে বেশি মহব্বত করেন যাদেরকে আপনি চিন্তা ভাবনা করতেছেন ইসলামের কাজ তাদেরকে দিয়ে আপনি করবেন আপনার ওই সমস্ত গোত্রের লোকেরা বংশীয় লোকেরা আপনাকে মেরে ফেলার জন্য আপনার ঘরের চতুর্পাশে তারা তীর বর্ষাবল্লম্বে দাঁড়িয়ে আছে
রাসূল দরজা খুলে দেখলেন হায় হায় যেই মানুষগুলোকে আমি এত ভালোবাসি যেই মানুষগুলোকে আমি এত mohabbat করি আমার গোষ্ঠীর লোকগুলোকে আমি এত সম্মান দেই এত ইজ্জত দেই আজ সেই মানুষগুলো অশ্রুনে দাঁড়িয়ে আছে তারা আমাকে মেরে ফেলার জন্য আল্লাহ আমি এখন কি করব আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হাবিব আপনার কিছু করা লাগবে না যা করার আমি করব আপনি শুধু একটু হরকত করবেন নাড়াচাড়া করবেন সুবহানাল্লাহ বলে আল্লাহ আপনি শুধু একটু নাড়াচাড়া করবেন আল্লাহ আমি কিভাবে নাড়াচাড়া করব বলে এখনি আপনি আপনার ঘর থেকে বের হন খানায় কাবা থেকে বের হন এই মক্কা ছেড়ে আপনি মদিনায় পাড়ি জমান আপনি আর এখানে বেশিক্ষণ থাকবেন না আপনি আর এখানে বেশিক্ষণ থাকবেন না আমার আবার আমার আল্লাহর হুকুম আপনি ঘর থেকে বের হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু চিন্তিত হয়ে গেলেন বিচলিত হয়ে গেলেন রাসূল হারি আমি এখনই চলে যেতে হবে মক্কা ছেড়ে এখনই চলে যেতে হবে আল্লাহ খানায় কাবা ছাড়া আমি কেমনে থাকব जन्मस्थान के भालोबासा हलो ईमान अंग कथा बोलें ठीक है ना দেশের প্রেম দেশের মহব্বত এটা আমার রাসূল শিখাইছে আমরা আমার দাওয়াত দিছি না আমরা আমরা মাইকের কথা কিছু বলছিলাম এই এত কাছে গিয়ে কথা বলতে দেখতে এই আওয়াজ এটা আমি আমার আওয়াজ কেন বলেন আপনি কো কাছে সব দিয়ে রাখছে আমার কাছে কিছু না দিলে আমি কি পাস করব আজকের মতো কষ্ট করলে কাউকে পাস করব কেন বসেন 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 আমি আপনারা তো সব বুঝেন বসেন লাইন না কষ্ট আমারই হবে আমি জানি যত কথা আমারই কষ্ট হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বাহিরের অবস্থা দেখলেন ভালো না আল্লাহ এখন আমি চলে যেতে হবে বলে আমি কেমনে যাব যাওয়ার বুদ্ধি আমি আল্লাহ করতেছি যাওয়ার বুদ্ধি আমি করছি আল্লাহ বলেন আপনার কথায় হবে না আমি আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছি সেই সিদ্ধান্ত মতেই আপনি কাজ করতে হবে বলেন আল্লাহ রাসূলকে বলে আপনার কথা মতো চলবে না আমার আল্লাহর কথা মতো আপনি চলবেন যে রাসূলকে আল্লাহ পাক বলে আপনি আমার কথা মতো চলতে হবে আর আমরা চলি অন্যজনের কথা মতো আমাদের উপায় কি হবে আমার নবী রাহমাতুল্লাহ আলাইহিন আল্লাহ আমার পেটে দুই দিন তিন দিন পর্যন্ত কোন খাবার থাকে না আমার চুলার মধ্যে দুই দিন তিন দিন পর্যন্ত আগুন জ্বলে না আল্লাহ আমার সন্তানেরা অনেক সময় খাবার পায় না আমি খালি পেটে নিয়ে ভুকা পাকা পেট নিয়ে আমি কুরআনুল কারীম সামনে নিয়ে খানায় কাবার সামনে বসে থাকি কুরআন তেলাওয়াত করতে থাকি ওই কুরআন তেলাওয়াতের বরকতে এবং খানা কাবার বরকতে দুই দিন তিন দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায় যদি আমি মদিনায় যাই
আমার যদি এমন অবস্থা হয় তাইলে আমি খানা কাবাব কোথায় পাবো, আমি কোথায় যাব? আল্লাহ অন্য ব্যবস্থা করেন। আল্লাহ এই খানা কাবাব জমিনে, এই মুক্কার জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে, আমার বংশধরেরা ঘুমন্ত আছে। মাঝে মাঝে আমার বাবার কথা মনে হইলে আমি বাবার কবরের সামনে দাঁড়ায় যাই, মাঝে মাঝে আমার মার কথা মনে হইলে আমার মার কবরের সামনে আমি দাঁড়ায় যাই। যদি আমি খানা কাবাব থেকে মদিনায় চলে যাই, সেখানে যাওয়ার পর আমার যদি আমার মা বাবার কথা মনে হয় আমি অত দূর থেকে কেমনে এখানে আসব? আল্লাহ আপনাকে আমার আমার মুখায় রাখার ব্যবস্থা করেন। আমার বিরুদ্ধে যারা করে, আপনার বিরুদ্ধে যারা করে, তাদেরকে আপনি অন্য ব্যবস্থা করেন। আল্লাহ আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আপনি খানা কাবা থেকে বের হন, আপনি খানা কাবা ছেড়ে মদিনায় চলে যান, যা করার আমি আল্লাহ করব, যা শায়েস্তা করার আমি আল্লাহ তাআলা করব। ওগো পয়গম্বর আপনার কিচ্ছু করা লাগবে না, আমি আপনাকে একবার মদিনা থেকে বিদায় করে দেই না, আমি আল্লাহ কৌশল হিসাবে আপনি মক্কা থেকে বের করে মদিনায় নিয়ে যাব। আবার আমি আল্লাহ কিছুদিন পরে মক্কা মদিনা থেকে মক্কা আপনাকে পৌঁছায় দিব। আর আমি আল্লাহ এক এক করে আবু জাহেল উকবা সাইবা সবাইকে আমি ধরব, তাদেরকে আমি দেখা দিব। আবার এই মক্কার নেতৃত্ব এবং কর্তৃত্ব খানায় কাবার চাবি আমি আল্লাহ আপনার হাতে দান করে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা লিস্ট দিলেন, আলী এই নাও, এখানে অনেক কাফেরদের নাম লেখা আছে, যে সমস্ত কাফের মুশরিকরা আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে, তারা আমার কাছে দিনার দেরহাম জমা রাখছে, তারা আমার কাছে অনেক টাকা পয়সা জমা রাখছে। এখন যদি তাদের আমানতগুলো নিয়ে যদি আমি মদিনায় চলে যাই, তাহলে তারা আমাকে অনেক খারাপ বলবে যে মোহাম্মদকে ভালোবেসে অনেক কিছু টাকা পয়সা রেখেছিলাম, আজকে মোহাম্মদ আমাদের সব নিয়ে ভাগছে। এই কথা যেন মক্কার কোন কাফের আমাকে না বলতে পারে। আলী এই নাও, এখানে অনেক সবার নাম লেখা আছে, যার যার নাম এখানে লেখা আছে, তুমি তাদের নাম পরে পরে সবার আমানত গুলি তুমি ফিরাইয়া দিবা। এই নাও এই টাকা, এই দিনার দেরহাম তোমাকে দিয়ে দিলাম। আর আমি কে বলে রাসূল বলালি, তুমি ভয় পাইও না, ভয় পাইও না, তোমারে কোনো কাফের মারতে পারবে না। আমি রাসূল তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, আল্লাহর উপর ভরসা করে তোমাকে মারলাম, তুমি মারবে না, কেউ তোমাকে মারতে পারবে না। আগামী তিন দিন পরে তুমি আমার সাথে ওই মদিনার কোবা এলাকায় যায় দেখা করবা, ইনশাআল্লাহ তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমার রসুল যখন আমাকে বলছে যে আগামী তিন দিন পরে আমার দেখা আমার রসুলের সাথে হবে, আমার পয়গম্বরের দেখা হবে পয়গম্বরের সাথে, হযরত আলী বলে তখনই আমি বিশ্বাস করে নিয়েছি পৃথিবীর কোন মানুষ আমাকে মারতে পারবে না, আমার রসুল বলেছেন তিন দিন পরে আমার পয়গম্বরের সাথে আমার দেখা হবে, এই তিন দিন অন্তত পক্ষে পৃথিবীর কোন শক্তি আমাকে মারতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এই দায়িত্ব দিয়ে আমার রসুল ঘর থেকে বের হয়ে গেলেন, কাফের মুশরিকদের সামনে দিয়ে চলে গেলেন, একটা বেয়াদবে দেখলো না আমার পয়গম্বর কোন দিক দিয়ে চলে গিয়েছে। রসুল আপনি বের হন, আমার পয়গম্বর ঘর থেকে বের হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একটা আওয়াজ দিলেন দরজার মধ্যে, গভীর রজনীতে একটা আওয়াজ দিছে, একটা আওয়াজ দেওয়ার সাথে সাথেই আবু বকর ঘরের দরজা খুলে বলে লাব্বাই ইয়া রাসূলুল্লাহ আনা হাজির। আল্লাহ রাসূল বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, এত গভীর রজনীতে তোমার দরজায় মাত্র একটা আঘাত করলাম, তাই আবু বকর তুমি সাথে সাথে কেমনে চলে আসলে? আরে ঘুমাইলে তো মানুষকে কয়েকটা ডাক দিতে হয়, উঠতে সময় লাগে, দরজা খুলতে সময় লাগে, তোমার তো এমন কিচ্ছু হয় নাই, সাথে সাথে তুমি হাজির হয়ে গেল, কেমন এত সাথে সাথে হাজির হইলা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, অনেক আগে আপনি আমাকে শুনিয়েছিলেন, আজ থেকে ছয় মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমার সাথে হিজরত করে মক্কা ছেড়ে অন্যত্র চলে যাওয়া লাগতেও পারে, মদিনায় আমাদের চলে যাওয়া লাগতেও পারে, আবু বকর তুমি কিন্তু রেডি থাকো, ওই বিপদের দিনে হিজরতের রাতে আমার সাথী তুমি হবে। ইয়া রাসূলুল্লাহ যেদিন আমাকে বলেছিলেন
তিন তারিখ নির্দিষ্ট করেছিলেন না আজ থেকে ছয় মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন রাসূল ওই ছয় মাস পূর্ব থেকে আমি অব্দ পর্যন্ত একদিন রাতের বেলা বিছানায় পিঠ লাগায় ঘুমাই না দরজার মধ্যে ঠেস লাগায় তারায় তারায় ঘুমায় থাকি কখন আমার রাসূল আসবে আর আমাকে কখন ডাক দিবে আমি যদি উঠতে লেট করি ঘুম থেকে উঠতে যদি আমার দেরি হয় লেট হয় আর আমার ঘরের দরজার সামনে যদি কাফের মুশরিকরা আমার রাসূলকে অত্যাচার করে আমার রাসূলকে কষ্ট দেয় আর আমি সেদিক দিয়ে ঘুম থেকে উঠতে দেরি হয় আল্লাহর আদালতে আমি কি জবাব দেব সেই জন্য রাসূলকে আজ থেকে ছয় মাস পর্যন্ত আমি ঘুম হারাম করে দরজার মধ্যে ঠেস লাগায় দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষায় আমি ঘুমাইতে থাকি মারামারি লাগছে যার মহব্বত বেশি ছিল হাসরের ময়দানে তার পাশেই তুমি দাঁড়াইবা তার পাশেই দাঁড়াইবা এখন চিন্তা করে দেখেন আমার দিন এখন কার জন্য পাগল খেলোয়াড়দের জন্য যে আমি পাগল হয়েছি আমি কি একটু চিন্তা করেছি এরা কারা কারা এরা কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ বৌদ্ধ আর আমি হলাম মুসলমান কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের জন্য আর্জেন্টিনার কি অবদান আছে ব্রাজিল বাংলাদেশের পিছনে কি অবদান আছে বাংলাদেশের মানুষ মরে মরে ছাদে গাছে গাছে এই যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানাইছে আমি বলবো এটা অপরাধ কি তাদের জন্য আমাদের কি বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল থেকে কি রিমিটেন্স আমাদের দেশে আছে কয়টা বিষাবে কয় পার্সেন্ট বাঙালিকে সেখানে কাজের সুযোগ দিয়েছে তাহলে আমরা এত পাগল হয়ে গেলাম তাদের খেলা নিয়ে রাসূল বলেন সেই জাতির ধ্বংস অনিবার্য হয়ে যায় সেই জাতি আমার উম্মতের ভিতরে ওই জাতির ধ্বংস তাড়াতাড়ি হয়ে যাবে যারা দুইটি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে এক হলো গান বাদ্য নাচানাচি আর এক হলো খেলাধুলা এই দুই জিনিস নিয়ে যাদের জীবন পার হবে তাদের ধ্বংস অনিবার্য অচিরেই তাদের ধ্বংসের ভার বাড়তে চলে যাবে আমাদের অবস্থা তো এমনই হয়েছে এর ভিতরে বাংলাদেশ হলেন তিন নম্বরের কাতারে তিন নম্বরের কাতারে হলো বাংলাদেশ আমি বলি বাংলাদেশ দুর্ভিক্ষ যত হোক বাংলাদেশের মানুষেরকে গায়েল করতে পারবে না কেন পারবে না জানেন আরে করোনা ভাইরাসের মতন এত বড় অ্যাকশন করোনা ভাইরাসের মতন এত বড় বিপদ করোনা ভাইরাসের মতন এত বড় দুর্যোগ পৃথিবীর ইতিহাসে হয় নাই বাঙালি হেডেবে হজম করে ফেলছে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ হলে কি দুর্ভিক্ষ হলে কি রোডঘাট বন্ধ থাকবে মার্কেট বন্ধ থাকবে বাবায় মারা গেলে কি ছেলে ধরবে না বাবা ছেলের সাথে কথা বন্ধ হয়ে যাবে স্বামী স্ত্রীর সাথে কি আলাদা বিছানা হয়ে যাবে কিন্তু করোনা ভাইরাসের সময় কিগুলি ছিল এ তোমার বস কোথায় বলে বসে হুজুর তিন মাস ঘরের ভিতরে খানা খাদ্য নিয়ে সব নিয়ে সোরের মতন ঘরের ভিতরে রিজার্ভে আছে সারে বলছে তিন মাস ঘর থেকে বের হবে না বলেন পৃথিবীর ইতিহাসে এমন অবস্থা হয় নাই
আকাশপথ, বিমানপথ, রোডগার, নৌপথ, জলপথ, থলপথ সব পথ বন্ধ করেছে পৃথিবীর ইতিহাস, আপনারা কেউ দেখেছেন? কিন্তু করোনা ভাইরাস দেখায় দিয়েছে, তাহলে সবচেয়ে বড় দুর্ভিক্ষ হয়েছে আমাদের মাঝে করোনা ভাইরাস, 40 দেশে নয় সারা পৃথিবীতে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মানুষকে শয়তান অভাবের অভাবের কথা বলে বলে মানুষকে ধোকা দেয়। অভাবে পড়ে যাবে, অভাবে পড়ে যাবে, এখন বেশি করে পয়সা না কামাইলে পরে খাইবা কি? তোমার চিকিৎসা কে করবে? তোমার ছেলেরা চিকিৎসা করবে না, বেশি করে পয়সা কামাও। এই যে লোভ শয়তানে আমাদের ভিতরে ঢুকাইছে, চুরি সামারি বাকবারি সিটারি করে ব্যাংক ট্যাংক সব খালি করে দেশের টাকা এখন বিদেশে পাচার করে দিয়েছে। শয়তান আমাদেরকে ভয় দেখায়, কে দেখায় করে বলেন? দুর্ভিক্ষ দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? স্বাধীনের পরে আপনারা দেখেন না দেশে দুর্ভিক্ষ হয়েছিল, কথা বলেন না? হয়েছে না? আলুর ভাত খাইছে মানুষ, আমরা দেখি নাই শুনেছি, আলু দিয়ে ভাত খাইছে। তখন মানুষ ছিল 7 কোটি, খাইতে পায় নাই, এখন মানুষ 14 কোটি, খাওন আছে খায় না, কথা বলেন ঠিক কিনা? 18 কোটি, 18 কোটি মানুষ এখন খাওয়ান পায় না, না এখন খাবার খায় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে খানা দেওয়ার মালিক কে? আগে বড় ছিল এরম বড় বড় এরম এরম একটা ছোট ছোট, আর এখন এক বড় আধা কেজি, কথা বলেন ঠিক কিনা? আগে কলা ছিল এমন ছোট ছোট, এমন কলা হলে এখন 2 হাত, এইভাবে এক কলা 2 পুরুষে খাইতে পারে না, আছে না? নাই তো রিজিকের মালিক কে? ধরে বলেন মালিক কে? আল্লাহ কয় আমি যদি দেই তাহলে এক গরু এক কলা 4 জন মিলেও খেতে পারবি না, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি যে কথা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল ঘর থেকে উঠাইলেন, ঘর থেকে নিয়ে পয়গম্বর রওনা হলেন, 2 সাহাবী 3 জন মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমাচ্ছে, রহমাতুল্লিল আলামিন রাত দিন পার হয়ে হেঁটে হেঁটে সওয়ারি দিয়ে আল্লাহর রাসূল মদিনার প্রান্তে যা বসলেন, মদিনার প্রান্তে পৌঁছার পর আমার রাসূল দেখতে পাইলেন মদিনার কিছু মানুষ রহমাতুল্লিল আলামিনের জন্য সেখানে অপেক্ষা দাঁড়ায় আছে, আল্লাহ রসুল তাদেরকে দেখে আশ্চর্য হয়ে গেল। এদের ভিতরে ছোট ছোট ছিল, মধ্য বয়সে ছিল, এদের ভিতরে মিডিয়ামের ছিল, পাক্কা দাঁড়িওয়ালা কিছু মানুষ ছিল, আল্লাহ রসুল দেখতে পাইলেন এরা আমার জন্য অপেক্ষায় দাঁড়ায় আছে, তোমরা কি করছো এখানে? বলে মক্কার মোহাম্মদ মদিনায় আসবে, রসুল আপনার জন্য আমরা এখানে অপেক্ষায় দাঁড়ায় আছি। আমার নবী রাহমাতুল্লিল নবী আমার টাকা দেখলেন মদিনাবাসীরা পয়গম্বরের জন্য সেখানে দাঁড়ায় আছে, কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে শরবতের পেয়ালা, এক একজন এক একটা জিনিস নিয়ে আমার নবীকে রিসেপশনের জন্য দাঁড়ায় আছে। আল্লাহর নবী দেখতে পাইলেন, হাইরি মদিনাবাসীদের জামাতের ভিতরে আমার জন্য কি মহব্বত কি ভালোবাসা, এরা সবাই আমার জন্য এখানে অপেক্ষায় দাঁড়ায় আছে। এক যুবক কিছুক্ষণ পরে এসে আমার নবীকে এক পেয়ালা দুধ দিলেন, পয়গম্বর নেন নেন আমার পক্ষ থেকে আপনাকে আমি এক পেয়ালা দুধ দিলাম, দুধরা খান, রসুল আপনার দুধ পান করেন। নবীজি যখন যুবকেরা হাত থেকে দুধের পেয়ালাকে টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে আমার নবী দেখতে পাইলেন দুধ একবারে পাংশ হয়ে গেছে, খাওয়া আর উপযুক্ত না। রসুল বলে, ও যুবক মদিনার দুধ এমন কেন এটা পাংশ পাংশ খাওয়া যায় না, কারণ কি? এই দুধ এমন কেন এটা পাংশা হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত না, কারণটা কি? যুবক ডাক দিয়া বলে, রহমতে নবী আমি আপনার জন্য গরম পিউর
দুধ নিয়ে তো আপনার রিসেপশনের জন্য দাঁড়িয়ে ছিলাম রাসূলুল্লাহ এক নয় দুই নয় তিন নয় চার দিন আগে আপনার জন্য দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় ছিলাম চার দিন পরে তো দুধ আর গরম থাকে না খাওয়ার উপযুক্ত থাকে না রাসূলুল্লাহ আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়েছি কোথাও যাই নাই পায়খানা প্রস্রাব করতে যাই নাই আমি অন্য কোথাও যাই নাই ঘুমাই নাই আপনার জন্য এখানে দাঁড়ায় আছি ও রহমাতুল লিল আলামিন নবী আমার আপনার অপেক্ষায় আমি চার দিন ধরে এখানে দাঁড়ায় আছি চার দিন পরে তো দুধ আর খাবার উপযুক্ত থাকে না দুধ পাংশ হয়ে গেছে রাসূলুল্লাহ আলী কথা দিলেন মদিনায় আপনি যতদিন থাকবেন আমি আপনাকে পেট পুরো দুধ পান করাবো আপনি মদিনায় প্রথম আসছেন আমার বাবা থেকে চার দিন আগে আমাকে এখানে পাঠিয়েছে রাসূলুল্লাহ আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আপনি আমাদের বাড়ির মেহমান হবেন পয়গম্বর আসেন আপনি আমাদের বাড়ির মেহমান হবেন রাসূলুল্লাহ আমার বাবা একটা ছোট্ট বকরির গোশত বকরি পাক করে ঘুনা করে বসে আছে আর আমাকে বলেছে মক্কার নবী যেদিন মদিনায় আসবে তার রাসূলকে আমাদের বাড়িতে নিয়ে আসবা মোহাম্মদকে আমাদের বাড়িতে নিয়ে এসে প্রথম মেহমান বানাইবা নবীজির জন্য আমি গোশত পাক করে বসে আসি মোহাম্মদ না আসা পর্যন্ত আমি খাবার নামাজে হাত লাগাই বলা ও রহমাতুল নবী আমার বাবা চার দিন হয়ে গেছে আপনি না আসা পর্যন্ত খাবার নামাজে হাত লাগাইবে না রাসূলগো আপনি আমাদের বাড়ির মেহমান আসতে হবে হবে রাসূল আপনি আসেন আমি একজন সবার ঘরে আমি কেমনে যাবো আল্লাহ মদিনার মানুষগুলো আমার এত ভালোবাসতেছে আর মক্কার মানুষগুলো আল্লাহ তারা আমাকে আমার রক্তের মানুষগুলো আমার ঘর থেকে বিদায় করে দিয়েছে আর মদিনার মানুষগুলো আমাকে এত ভালোবাসতেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো রহমাতুল লিল আলামিন মদিনায় পহেলা কদম রেখেই আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করতেছে আল্লাহ মদিনাবাসীদের উপরে তুমি রহম করো তাদের জানে মালে বরকত দান করো রসুলের দোয়ায় আল্লাহ পাক এমন ভাবে মদিনাতে বরকত দান করেছে মদিনাবাসীদের খেজুর গাছের মধ্যে যাদের কাছে তিন মাস পরে খেজুর আসতো যাদের কাছে ছয় মাস পরে খেজুর আসতো রসুল বলছে তাদের মালে বরকত দাও জানে বরকত দাও রসুলের দোয়ার বরকতে তিন মাস আর ছয় মাস নয় এখন বারো মাস আল্লাহ খেজুরের ব্যবস্থা করে দিয়েছে আপনি সেই চাদরে আমাদের মেহমান হবেন পহেলা মেহমানদারিটা আমরা করতে চাই রসুল আপনি আমাদের বাড়ির মেহমান হবেন সবাই আমার পয়গম্বরকে কারাকারি লেগেছে কার বাড়িতে মেহমান বানাবে তাদের সবাইকে বলে দেন আপনি মদিনায় ইচ্ছা করে আজকে কারো বাড়ির মেহমান হবেন না যেই উটটা থেকে আপনি মদিনায় আসছেন ওই উটের উপরে আপনি বসা থাকবেন আল্লাহ উটের উপরে আপনি বসা থাকবেন আপনার এই উট চলতে চলতে চায় যার বাড়িতে বসবে আপনি রসুল তার বাড়ির মেহমান হয়ে যাবে শোনো আমি সাওয়ারির উপরে থাকবো আবু বকর আমার ডান পাশে থাকবে অমর আমার বাম পাশে থাকবে আর তোমরা সবাই আমার উপরে দুরুদ পড়তে থাকবা দুরুদ পড়তে থাকবা দুরুদ পড়লে এই উট চলতে চলতে যায় চার বাড়িতে বসবে আমি রসুল তোমরা সহ আমরা সবাই তার বাড়ির মেহমান হয়ে যাব এখন নবীজি ওটের উপরে বসা আর সাহাবিরা চলতেছে সবাই রসুলের উপর দুরুদ পড়তেছে দুরুদ পড়তে পড়তে
ওর চলতেছে সমতল ভূমি দিয়ে চলতেছে ওরটা যায়া আবার একটু পাহাড়ের উপরে উঠতেছে ওইটা উঠতে উঠতে যায়া একটা দোতলা বাড়ির সামনে যে ওরটা হাঁটু ধরে বসে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওট বসে গেছে নবীজি ওটের লাগাম ধরে টান দেয় উঠো উঠে না টান দেয় উঠো উঠে না টান দেয় উঠো উঠে না রাসূল যখন একবার জোরে টান মারলেন ওটের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ এই বাড়ির মেহমান আমি ইচ্ছা করে হই নাই কে যেন আমাকে এখানে বসিয়ে দিয়েছে রাসূল গো এই বাড়ির মেহমান আমি হয়ে গেলাম আপনিও এই বাড়ির মেহমান হয়ে যান নবীজি আমার বসে যায় আল্লাহর নবী ডাক দিয়া কয় বাড়িওয়ালা কে রে বাড়িওয়ালা কে এ বাড়িওয়ালা কে রহমাতুল্লিল আলামিন বাড়িওয়ালাকে তালাশ করে এখানে মেহমান হয়ে গেলাম নবীজি দেখতে পাইলেন মধ্যবয়সী একটা লোক পয়গম্বরের দিকে আগা আগা আসতেছে আল্লাহর নবী জিজ্ঞেস করে তোমার তো চিনা চিনা মনে হয় তোমার নাম হলো আবু আইয়ুব আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ এ আবু আইয়ুব বাড়ি কি তোমার নাকি বলো এ বাড়ি কার আবু আইয়ুব বলে ইয়া রাসূলুল্লাহ এটা আমার বাড়ি রাসূল গই বাড়ির মালিক হইলাম আমি আল্লাহর নবী দাজ্জে কয় তোমার চোখে মুখে কেন পানি কারণটা কি আবু আইয়ুব বলে ইয়া রাসূলুল্লাহ এই পানি কোন কষ্টের পানি নয় এটা কোন দুঃখের পানি নয় রহমতের নবী গো আপনি আমার বাড়ির মেহমান হয়ে গেছেন আমি এই জন্য অত্যন্ত খুশি হয়ে গেছি তাম পৃথিবীর সম্পদ যদি বিক্রি করে কেউ আমাকে দিয়া দেয় আমি আজকে এত খুশি হব না আমার নবী আমার বাড়ির মেহমান হওয়ার পর আমি এই পরিমাণ খুশি হয়ে গিয়েছি খুশির কারণে আমার চোখ দিয়া পানি বের হয়ে গিয়েছে আল্লাহ নবী বলে আরে মক্কা ছেড়ে তোমার মুসলমান ভাইয়েরা মদিনায় চলে আসছে আমার রাসূলুল্লাহর মহব্বত আবু আইয়ুব তারা বিবি বাল বাচ্চা কেউ আনতে পারে নাই ধার বাড়ি আনে না এই গাছের খেজুর রেখে চলে আসছে উট বকরি রেখে চলে আসছে একমাত্র শুধু জানটা নিয়ে তারা চলে আসছে কাফির মুশরিকদের ভয়ে সবাই ঈমান নিয়ে আমার রাসূলের মহব্বতে মদিনায় চলে আসছে আবু আইয়ুব বলে মুসলমান ভাইদের পাতেও খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে তুমি তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করো আল্লাহর নবী কথা বলার সাথে সাথে মদিনার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উট বকরি জবাই করিয়া মুসলমানদের জন্য পাকশাকির ব্যবস্থা করতেছে বলতে দেরি হয়েছে সবাই করতে দেরি এবার পাকশাক হইতেছে দাও দাও করে ধোয়া উঠতেছে আগুন জ্বলতেছে এই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখন কার জামানার ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন তাওরাত কিতাবের একজন হাফেজ ছিলেন যার নাম হলেন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম ইহুদিদের বড় হুজুর সে তার বাসার বাড়িতে খেজুর গাছের উপরে উঠে খেজুর গাছ পরিষ্কার করতেছে গাছের উপরে উঠার পর সে সেখান থেকে নজর করে তাকা দেখে তার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে ধোঁয়া উঠতেছে ওই ইহুদি আলেম মনে করলো আমার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে মনে হয় আগুন লেগে পুরো সারকার হয়ে যাইতেছে ইহুদি আলেম তার দল বল বক্তাদেরকে ডেকে বললো ছাত্রদেরকে ডেকে বললো আরে যা যা আমার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে মনে হয় আগুন লেগে সব পুরো সারকার হয়ে যাইতেছে রাজা একটু খবর নিয়ে দল বল বক্তারা আছে সবাই দৌড়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আসলো এসে দেখে এখানে বিপদের কোনো চিহ্ন নাই সবার মুখে হাসি আর খুশি সবাই পাক শাকে ব্যস্ত রুটি পাক হচ্ছে গুস্ত পাক হচ্ছে তারা ডাক দিয়া বলে কেন এখানে এত মানুষ কেন এত মেহমান বাড়ি পাক শাক কেন এখানে কারণ কি ডাক দিয়া বলে তোমরা জানো না এই বাড়িতে মোহাম্মদ অবস্থান করতেছে মোহাম্মদের আগমনের সুবাদে এখানে যত পাক শাক দেখতেছ আমার রসুল্লাহর মেহমান বাড়ির জন্য পাক শাক হইতেছে আরে মক্কার নবী কি মদিনায় চলে আসছে বলে হ্যাঁ এবার তারা যায় বলে হাঁটতে হাঁটতে উস্তাদের কাছে যায় বলে উস্তাদ জি যে তাওরাত পড়ে পড়ে
আপনি আমাদেরকে মুহাম্মদের কথা শোনাইতেন, সেই মুহাম্মদ তো মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে, অলরেডি আপনার বন্ধুর বাড়িতে মুহাম্মদ অবস্থান করতেছে। যখন এই কথা বললো আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপরে ছিল, ওখান থেকে এক লাফ দিয়ে নাইমা গেছে, কি মুহাম্মদ মদিনায় চলে আইছে, তারা থাক আমি দেখে আসি। আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের বড় আলেম, ইহুদিদের বড় আলেম, সে তাওরাত কিতাব বুকে নিয়ে আমার রসুলকে দেখার জন্য আবু আইয়ুব আনসারির বাড়িতে আসে। আসার পর আবু আইয়ুব আনসারিকে বলে, বন্ধু তোমার বাড়িতে নাকি মোহাম্মদ চলে আসছে, মোহাম্মদ নাকি অবস্থান করতেছে? বলে হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমার বাড়িতে আমার রসুল এখন অবস্থান করতেছে। এখন আব্দুল্লাহ ইবনে সালাম বলে, দাও না আমাকে একটু দেখা করতে দাও, আমাকে একটু দেখা করতে দাও, আমি রসুলের সাথে দেখা করব। এবার আবু আইয়ুব আনসারি বলে, না তুমি না পার, তুমি এখন ইহুদি, তোমার সাথে রসুলকে দেখা করতে দেওয়া যাবে। এবার আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু বলে, না দেখা করতে দেওয়া যাবে না, দাঁড়াও আমার রসুলকে থেকে আমি জিজ্ঞেস করে আসি, রসুল যদি অনুমতি দেয় তাইলে তোমাকে আমার পয়গম্বরের সাথে সাক্ষাৎ করাব। আমার রসুলের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার ইহুদিদের সবচেয়ে বড় আলেম রসুল গো আপনার সাথে মত বিনিময় করতে চায়, সে আপনার সাথে দেখা করতে চায়, আপনি কি দেখা করাবেন, তারে কি সুযোগ দিবেন নাকি? রসুল বলে, আবু আইয়ুব এটা কি বলো, সে ইহুদিদের বড় আলেম, তার নাম আমি মক্কা থেকে শুনেছি, তার একটা সম্মান আছে, তার একটা ইজ্জত আছে, সে আমার রসুলকে যখন দেখা করতে আসে সে তো আলেম, সে যাই হোক ইহুদিদের বড় আলেম, সে একটা সম্মানী ব্যক্তি, যাও তাকে আসতে বলো, আমি রসুল তার সাথে সাক্ষাৎ করব। দেখেন রসুল অন্য ধর্মের আলেমকে এত দাম দিয়েছে, আর আমরা আমার ধর্মের আলেমকে সুযোগ পাইলে পাশ দেওয়া শুরু করি, ততক্ষণ টিকছি না। রসুল বলে, আসতে বলো, সে তো বড় আলেম, ইহুদি তো বড় আলেম, আসতে বলো। আবু আইয়ুব আনসারি এসেন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে সালামকে আমার পয়গম্বরের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বলে, ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তাওরাতের বড় আলেম, ইহুদি বড় আলেম, আমার রসুল কি পায়া নবীজির মাথা থেকে পা পর্যন্ত মার করতেছে, দেখতেছে রসুলের সের মুবারক দেখে, বতন মুবারক দেখে, পা মুবারক দেখে, দেখতেছে মার করতেছে, এক পর্যায়ে ওই আব্দুল্লাহ ইবনে সালাম আমার রসুলের চেহারার দিকে এবার তাকায় রইছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু আমার রসুলুল্লাহর চেহারার দিকে তাকায় রইছে। রসুলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কোনো কথা বলছো না, কি ব্যাপার, শুধু আমার চেহারার দিকে তাকিয়ে আছো, কথা বলো, কোনো কথা কয় না, কথা কয় না। এক পর্যায়ে যায় আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, রসুল গো আপনার চেহারার দিকে তাকায় কোনো খারাপ মন্তব্য করি নাই, রসুল তাওরাত কিতাবটা আমার বুকের ভিতরে আছে, শুরু থেকে শেষ পর্যন্ত ওই তাওরাত আসমানী কিতাব আমি মুখস্থ করেছি, আমার দিলের ভিতরে আছে, ওই তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে আখির জামানার নবী যা হবে, মুহাম্মদ যা হবে, তার সুরত কেমন হবে, তার শেকেল কেমন হবে, তার চুলগুলো কেমন হবে, তার দাঁতগুলো কেমন হবে, নাকটা কেমন হবে, চোখগুলো কেমন হবে, সব বর্ণনা তাওরাতের ভিতরে দেওয়া আছে, ওখান থেকে পরে পরে আমি মুখস্থ করেছি, আর আপনার চেহারার সাথে আর তাওরাতের সাথে মিলাইয়া আমি আজকে দেখেছি, তাওরাতে যা পড়েছি রসুল গো আপনার চেহারার ভিতরে সম্পূর্ণ সবগুলো আমি বাস্তবে করে দিয়েছি, আমার আর কোন সন্দেহ নাই, সত্যটা ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য করে বলবো। রসুল বলে, যদি আমি সত্য হয়ে থাকি তাহলে কলমা পড়ে মুসলমান হয়ে যাবো। রসুল, আমি কি একা একা মুসলমান হইলে ভালো হয় নাকি দল বল সহ সবাইকে নিয়ে মুসলমান হইলে ভালো হয়? রসুল বলে, সবাইকে নিয়ে যদি মুসলমান হও তাহলে তো আরো ভালো হয়, তুমি বড় একজন আলেম, তোমার অনেক সম্মান আছে। রসুল বলি, কথা দিলাম সবাইকে নিয়ে আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর,
আমি ইহুদিদের আর ইহুদিরা বেশি ভালো না, এরা দুষ্ট লোক। তাদের সবাইকে আপনার সামনে আমি হাজির করাবো, সবাইকে আমি জিজ্ঞেস করাব। রসুলগু তাদেরকে শুনে শুনে আপনাকে আমি একটা প্রশ্ন করবো, আপনি যদি প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারেন তাদেরকে মুসলমান বানাইতে আমার সহজ হয়ে যাবে। আমি জানি আপনি প্রশ্নের সব উত্তর দিয়া দিতে পারবেন, আপনার সব জ্ঞান আছে। আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে সালাম শুধু একটা নয়, তুমি কয়েকটা প্রশ্ন কইর, তোমার যত মন চায় তত প্রশ্ন তুমি কইর, আমি রসুল তোমার প্রশ্নের উত্তর দিয়া দিব, আমি দিয়া দিব। রাহমাতুল্লিল আলামিন নবী আমার এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে সালাম আমার রসুলের দরবার থেকে চলে আসলো। তার দল দল ভক্ত যারা আছে সবাইকে ডাক দেখো, ভক্তরাও আমার দলেরা, ও আমার ছাত্ররা, আর পারা লাগবো না, করিস না, কাজ কাম বন্ধ কর। আরে এতদিন যে নবীর বর্ণনা তাদেরকে তাওরা কিতাব পড়ে পড়ে আমি শুনিয়েছি, আজকে সেই নবীর তাদের সামনে বাস্তবে ধরে তুলব। আয় আমার কাছে আয়, আমার সব দলবল ভক্ত অনুসারী সবাইকে নিয়ে রাহমাতুল্লিল আলামিনের সামনে যে হাজির হয়ে বলে, ও পয়গম্বর, এই হলো আমার ভক্ত অনুসারী, আমার দলবল, এরা হলো তাওরাত কিতাবের অনুসারী, এরা তাওরাত কিতাবের আলেম। রসুল গো, আমরা যদি মুসলমান হয়ে যাই এবং যারা মুসলমান হবে তাদেরকে তো আল্লাহ জান্নাত দিবে, আমার নবী বলে হা হা, অবশ্যই তাদেরকে জান্নাত দিবে, এক আল্লাহ যারা মানবে তাদেরকে জান্নাত দিবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমার প্রশ্ন হইল, আমরা যেদিন জান্নাতে যাব আমরা তো সবাই হব জান্নাতের মেহমান, আর জান্নাতের মালিক হলেন আল্লাহ তাআলা। ও রাহমাতুল্লিল আলামিন নবী আমার, আমরা যেদিন জান্নাতের ভিতরে যাব জান্নাতের মেহমান হব, আমার প্রশ্ন হইল, আমার জানবার মন চায় জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন খাবার দ্বারা আমাদেরকে মেহমানদারি করাইব, ওই খাবারের নামটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। জান্নাতের ভিতরে কোন খাবারটা আগে দিবে, যেই খাবারটা সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ খাওয়াবে সেই খাবারের নাম দামি জানতে চাই। রাসূল বলেন, আরে না কি বলো, এই প্রশ্নের উত্তর তো তোমার তাওরাতের ভিতরেই আছে। রাসূল তো তাওরাত পড়ে নাই, রাসূল তো ইনজিল পড়ে নাই, রাসূল বলে দিতেছে আল্লাহর হুকুমেই বলতেছে এই প্রশ্নের উত্তর তো তাওরাতেই আছে। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আমি একটু শুনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানো যেদিন মুমিনেরা যেদিন ইমামদারেরা জান্নাতে যাবে আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, তোমরা সবাই হলে জান্নাতের মেহমান, আমি আল্লাহ হলাম জান্নাতের মেজবান, এটা আমার বাড়ি, এই জান্নাতের মালিক আমি, আমি আজকে আমার পক্ষ থেকে জান্নাতী মেহমানদেরকে মাছের কলিজা ভুনা করিয়া মাছের কলিজাকে কাবাব বানাইয়া সেই মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে আমি আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছি। আমার আর কোন সন্দেহ নাই, আপনি যেন সত্য পয়গম্বর। এই তারা কি বল, আমি কিন্তু মুসলমান হয়ে গেলাম, এখন হুজুরি যদি হয়ে যায় তো আমার বাকি থেকে লাভ কি? এই তাওরাতের আলেমের দেখা দেখি সবাই তার হাতে হাত দিয়ে আমার রসুলের কাছে এইভাবে আগিয়ে দিল, আল্লাহর রসুল সবার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিল। এবার আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম মুসলমান হইছে, এখন সে চিন্তা করতেছে মুসলমান তো হইলাম, এখন তো মুসলমানের রেওয়াজই আমার চলতে হবে, মুসলমানের রেওয়াজে তোমার চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটু রুখসত চাই, সুযোগ চাই, রাসূল কো আমি ইহুদি থাকি, ওদের গোশত খাইতাম না, ওদের গোশত খাইতাম, দুধ খাইতাম না, চর্বি খাইতাম না, ইহুদিরা এখনো, হিন্দুরা তো গরু খায় না,
আর ইহুদিরা ওদের গোশত খায়, দুধ আর চর্বি খায় না। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি তো যখন ইহুদি ছিলাম ওটের চর্বি খাইতাম না, ওটের দুধ খাইতাম না, গোশত খাইতাম। রাসূল এখন মুসলমান হওয়ার পরে আমি এই সুযোগটা গ্রহণ করতে চাই, আমি এখনো ওই দিনে চলব, ওটের দুধ খাবো না, ওটের চর্বি খাবো না, ওটের গোশত খাবো। এই রেওয়াজটা আমি মুসলমান হওয়ার পরেও এই দিনে আমি চলতে চাই। আপনি যদি সুযোগ দেন, না হলে আমি ইসলামে পুরোপুরি বিধানই মানব, কোনো অসুবিধা নাই, শুধু আমি এই খাবারটার মধ্যে দুটো পার্থক্য করতে চাই। এমন কিছু মুসলমান আমাদের আছে না, সুবিধা মতো চলতে চায়, আছে নি, মাজারও যায়, মন্দিরেও যায়, দরগাতেও যায়, দুর্গাতেও যায়, আবার শুক্রবারে পহেলা কাতারের মুসল্লিও হতে চায়, আছে নাই। এটা হলো দুই কলমার মুসলমান। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ইসলামে প্রবেশ করেছো, তুমি কি কিছু মুসলমান হবা আর কিছু ইহুদি মানবা? এই সুযোগটা আমার রসুলের কাছ থেকে তুমি পাইবা না, যে আল্লাহর দিনের ভিতরে প্রবেশ করেছো, যে ইসলামের ভিতরে প্রবেশ করেছো, সেই দিনের মালিক হলেন আল্লাহ। তোমার এই কথাটা আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ যদি তোমার সুযোগ দেয় আমার রসুলের কোনো অসুবিধা নাই, তবে অপেক্ষায় থাকি আল্লাহর পক্ষ থেকে কি দিক নির্দেশনা। যখন রাসূল আল্লাহর উপর হাওলা করে দিয়ে রাখছে, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুলু বিসসিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে হয়, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয়, ইসলামের ভিতরে যেন সে পুরোপুরি ভাবে ঢুকে, অর্ধেক অর্ধেক ঢুকার দ্বারা আল্লাহর জাহান্নাম থেকে সে বাঁচতে পারবে। অর্ধেক জিনিসে মজা আছে, মজা আছে, অর্ধেক খাবার কি পেট ভরে, অর্ধেক দেখায় কি স্বাদ মিটে, অর্ধেক কোন জিনিসে ভালো না, ইসলাম ও অর্ধেক মানার দ্বারা দিলের ভিতরে পুরোপুরি শান্তির আশা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? বসন্ত হবে, এই আপনাদের এখানে মশায় কামড়ায়, মশা কথা বলেন কামড়ায়নি, কামড়াইলে কি করেন, কেউ কয়াল দড়ায়, কেউ মশারি টানে, তাই না? এখন মশারি টানাইয়া কেউ যদি বলে যে আমার হাত গুলো আর মাথাটা আর অর্ধেক বডিটা মশারির ভিতরে ঢুকাইলাম আর পা গুলো বাগিয়ে রাখলাম, মশার কামড়ে বাঁচতে পারবে? অর্ধেক মশারির ভিতরে অর্ধেক বাহিরে এ অবস্থায় থাকলে যদি মশার কামড় থেকে বাঁচা না যায়, অর্ধেক ইসলামের ভিতরে ঢুকলে কি জাহান্নাম থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে? অতএব মশার কামড় থেকে যদি বাঁচতে হয়, বডি মাজা হাত পা কোমর ঘাড় কাঁপ সব মশারির ভিতরে ঢুকাইতে হয়, আল্লাহর আযাব থেকেও যদি বাঁচতে হয়, জাহান্নাম থেকেও যদি বাঁচতে হয়, আমার পুরো জিন্দেগি, আমার সংসার, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার 24 ঘন্টা ইসলামের ভিতরে ঢুকাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আদেশ মতো চলো, মৃত্যুর পরেই তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। ইসলামের পথে চলা সহজ, ইসলামের পথে চলা কোনো কঠিন, ইসলামের পথে পড়া চলাই সহজ। আমরা দুনিয়া যত কষ্ট করে কামাই করি, এই কষ্ট যদি আমরা আখেরাতের জন্য করতাম তাহলে দুনিয়াও পাইতাম আখেরাতও পাইতাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমি মুসাফির মানুষ, আমি যদি দোয়া করি তাহলে দোয়া কবুল হবে, কি হবে বলছেন কি? রসুল বলেছেন,
আমার নবী বলেছেন মুসাফির যদি দোয়া করে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। যেহেতু মুসাফির গুনাহগার হয়ে থাকলে আমার রসুলের কথা অনুযায়ী আমার দোয়া কবুল, কখন কবুল হবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু কবুল হবে। তাহলে কুমিল্লা থেকে এখানে আসলে শুধু মুসাফির না ডাবল মুসাফির, কথা বলেন ঠিক কিনা? তো করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। জানে মালে বরকত দেন, বলেন আমিন। হায়াত তৈয়বা দান করেন, বলেন আমিন। দোয়া হবে, দোয়া লাগবে।